মোনা মার পাগলা ঘোড়া রে, কথা কয়ে পাগলা ঘোড়া রে, কইথন কই লইয়া যায়, কইথন কই লইয়া যায়, কথা কয়ে পাগলা ঘোড়া রে, অতি মারে পাগলা ঘোড়া রে, কইথন কই লইয়া যায়। মনে হইল উদাসীরে তোরে পাগল হইল জি, তোমার দেহের ভিতরে ঠাই কাকুরা, এই জায়গাটার নাম হচ্ছে তিরুমালা, দেহের ভিতরে ঠাই কাকুরা, জ্বালায় রাত দিন, এই জায়গায় তার জীবনে আসা যাবে না, পাগলা ঘোড়া রে, কি মারে পাগলা ঘোড়া রে, কইথন কই লইয়া যায়, ভরসা করে এসেছি বাবা যা করবে করবে, This film is about a package tour from Tarukeshwar to Kanyakumari with 150 tourists on board of two local versions of Volvo buses. The group of travelers consists of farmers, school teachers, shopkeepers, homemakers and elderly folk. The local tour operator, Narayan Das, with his five-member support team, keeps the tour price so low that his tours are mostly oversold. The journey originates from Tarukeshwar, a small town in West Bengal, barely 65 kilometers away from Kolkata. It is surrounded by villages that grow paddy and potato. Besides its tasty brand of potatoes, Tarukeshwar is a popular religious destination and a sacred site. It is a pilgrimage for many devotees who offer prayers to the deity Shiv. This is the place where I lived with my grandparents until I completed my primary schooling. Every year during my childhood, I observed elderly people from here going out to North India and South India and coming back with unending real and imaginary stories. I often wondered about the motivations of these people. Decades passed since then, and I traveled to many places meanwhile, but my desire to be part of such a journey has grown many folds over the years. আমাদের সর্বপ্রথম একখানা গাড়ি আসার কথা হয়েছিল, সেটা হচ্ছে তারকেশ্বরে বিমলা ট্রাভেলার্স, কিন্তু একটার জায়গায় দুটো গাড়ি আমাদের হয়ে যায়, দুটো গাড়ি হয়ে যাওয়া মানে 150 জন ক্যান্ডিডেট, 150 জন ক্যান্ডিডেটের মধ্যে দুখানা গাড়ি দু রকম রং, একটা লাল একটা সবুজ, একটা লাল রং একটা সবুজ রং, অনেকে পছন্দ করছে সবুজ রঙের গাড়িতে চাপবো, অনেকে পছন্দ করছে যে লাল গাড়িতে চাপবো না, এইটা হলেই ভালো হয়, এই নিয়ে আমাদের তারকেশ্বরে একটু ঝামেলা হয়ে গেল। এবার ক্যাচাল করতে 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 আমাদের রাত্রি 11:30 বেজে যায়, তারপরে আমরা আমার যাত্রা শুরু করি। আমরা এখন বর্ডারে এসে হাজির হয়েছি, ট্যাসকাটা হয়ে গেলে আমরা একটু এগিয়ে যাব, সেটা হচ্ছে খিচড়া গোপীনাথে গিয়ে রান্না টান্না হবে, এরকম প্রস্তুতি আছে। আমার নাম হচ্ছে অশোক কুমার চ্যাটার্জি, ব্যাকেটে ষষ্ঠীদা, আমার এইটাই বিজনেস। আমি লোকজনকে নিয়ে বেড়াতে যাই উত্তর ভারত দক্ষিণ ভারত। আমাদের দর্শনীয় স্থান হচ্ছে কন্যাকুমারী, রামেশ্বর, পক্ষতীর্থ, ব্যাঙ্গালোর, মাদুরা, অন্ধ্র, উটি, তামিলনাড়ু, কেরল, তিরুপতি, বালাজি, মহীশূর, বিশাখাপত্তনম, চেন্নাই। Finally, in August 2010, I managed to drag myself and my cinematographer friend Shashi Kant with the present trip. Armed with a digital camera and some sound equipment, we got into the bus, only to see that all seats were full.
and in addition, there were many travelers sitting on the aisle, blocking the space completely. Although I was warned to prepare myself for the extraordinary hardships, but Shashi was shocked and found it too difficult to shoot under such conditions. He almost rebelled and refused to carry on. After a long persuasion, finally he agreed. On the second day around noon, we stopped at Kirchura, Gopinath, a quiet village 50 kilometers from Bhubaneswar, for a wash and lunch. আমি গেছি পুরী গেছিলাম, নবদ্বীপ মায়াপুর গেছিলাম, ছেলের আমেদাবাদে থাকে সেখানে দুবার গেছিলাম, গিরনার পাহাড় ঘুরে এসেছি। খুব ভালো লাগে। যারা একবার বাইরে বেরিয়েছে তাদের প্রতি বছরই যাওয়ার ইচ্ছা হবে। আমি তো প্রায় প্রতি বছরই বাইরে যাব, কেনে যায় প্রথম হলো বাসে। বাসে আনন্দ আছে, আনন্দ আছে এবং প্রতিটা পয়েন্টগুলো দেখা যায় নেমে নেমে। আর ট্রেনে হলে একটা স্টেশন নামিয়ে দিচ্ছে, সেইখানে এবার থেকে এবার গাড়ি ভাড়া করে বিভিন্ন জায়গায় আবার যেতে হচ্ছে। ট্যুর নিয়ে বেরিয়েছি আমি বহু দিন থেকেই, তবে এই বড় বড় প্রোগ্রামেতে আসছি 14 বছর বেশি। তবে আমার এই জ্যেষ্ঠ ভাতা নারান্দা আছে, আমার সহযোগী, সহযোগিতা করে আমরা দুজন বেশি আসি। নাহলে আগে তো ট্রেন প্রোগ্রাম হতো খুব কম হতো, 2-5 বছর ছাড়া ছাড়া একটা করে প্রোগ্রাম হতো, এখন বছরে একবারের জায়গায় দুবারও হচ্ছে। মন আমার পাগলা ঘোড়া রে, কথা কয়ে পাগলা ঘোড়া রে, কইথনে কই লইয়া যায়, কইথনে কই লইয়া যায়, কথা কয়ে পাগলা ঘোড়া রে, ওকি মারে পাগলা ঘোড়া রে, কইথনে কই লইয়া যায়। পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, আমি এসেছি হে থাই তোমারই আজ্ঞায়, আদেশ করিবা মাত্র যাব চলিয়া, পরমে পরম জানিয়া, আমি এসেছি হে থাই তোমারি আজ্ঞায়, আদেশ করিবা মাত্র যাব চলিয়া, পরমে পরম জানিয়া। তপস্যার ফলে এসেছে এসব জায়গায়, নাহলে এসব জায়গায় আসা যায়, আমাদের মতন মানুষ আসতে পারে না সত্যিকার কথা বলতে। আমাদের আমি চাকরি নেই, এ নেই, আর নেই জমি জায়গা, তা আবার বিনোদ দেশে বাস করি, তবু ঠাকুর দয়া করেছে চলে এসেছি। আপনাদের এই যে 22 দিনে বাসে এইভাবে আইনাগারে যাচ্ছেন, কষ্ট হলো ঠাকুর দর্শনে বেরিয়েছি? হ্যাঁ কষ্ট তো হচ্ছে, কষ্ট না করলে দর্শন পাওয়া যাবে না, আনন্দ আছে তার মধ্যে। একসঙ্গে নামছি, খাই, কষ্টটা ভুলে যেতে হবে। মনে হইলো দাসের তোরে পাবল হইলো জি, তোমার দেহের ভিতরে থাই কাকুরা। Why do people travel? What implies us to leave the relative security of the home and venture to other places? Is it the thrill of the unknown,
to seek out new places and communities, to explore the mystery of nature, to witness ancient marvels created by mankind? Or is it, ultimately, to come to some better understanding of the self through an encounter with some other? কি দেখে দেখলাম, কি দেখবো, আমার যা ভালো লাগলো জলকে ভালো লাগে, সেই জলটা দেখলাম। হ্যাঁ, আর এই মর্মার্থটা ওখানে না গেলে তো বুঝতে পারি। People have different opinions about travel. While some say it's for a change, the others say it's spiritual, and there are quite a few who can't even articulate why this journey to the unknown. They simply want to be a part of it. প্রত্যেক বছরই মাঝে মাঝে বেরোনো হয়, মানে লাইফটা একঘেয়ে হয়ে যায়, এটাকে একটু চেঞ্জ করার জন্য বছরে একবার করে বেরোনো হয়। প্রথম আমরা বিয়ের পর নেপাল যাই, তারপর দার্জিলিং, তারপর দিল্লি, বোম্বে, চেন্নাই গেছি, ঋষিকেশ, হরিদ্বার, রঞ্জনঝলা, মুসৌরি, এগুলো ঘোরা আছে। প্রত্যেক বছর 31শে ডিসেম্বর। বৌদি, আমরা কেমন লাগছে নাকি? Through the long journey, the bus literally becomes their home. There are many hardships along the way. No proper place to sleep, sometimes no proper meal, the wait for clearance to the destination, the queues at the various tourist hotspots, and the uncertainty about getting there. Yet, the travelers show a remarkable ability to forget the discomfort of the moment and move on. They're ready to take in stride the journey's limitations and travails. Their sense of adventure and never say die attitude threads their story with that of every spirited travelers. It was a moving experience to watch Konak Chapa, how boldly she ignored her personal inconveniences while protecting her helpless daughter from the chaos and confusion around her. She adjusted herself with the bare minimum without any complaint, but it was not acceptable to many others, so complaints flow, leading to altercations. বালাজি, হ্যাঁ, এখানে ওই শিলাচন ওই সাইড সিন গুলো দেখার ইয়ে আছে আর কি। It's amazing that these people, who are not so affluent or educated, tied otherwise in rigid customs and daily routine, slip into another world so comfortably. This is probably what plural India is all about. The secular and integrated India, where people want to reach out across differences in culture and language and understand the other with interest and empathy. আমরা যে সীমাচলম এসেছি, সীমাচলম হচ্ছে নৃসিংহদেবের মন্দির। এখানে প্রহ্লাদ মহারাজের বাবা হিরণ্যকশিপুরের রাজবাড়ি। প্রহ্লাদ ছিলেন বিষ্ণুভক্ত, আর প্রহ্লাদের বাবা ছিলেন বিষ্ণু বিদ্রেষী। বাপ বেটায় বিষ্ণু নিয়ে খুব দ্বন্দ্ব তর্ক এইসব হয়ে থাকে। উনি তার আগে প্রজাপতির সহযোগিতায় ব্রহ্মার কাছে তপস্যা করেছিলেন। তপস্যা করে উনি বরপ্রাপ্ত হয়েছিলেন। উনি জলে মরবেন না, শূন্যে মরবেন না, কোনো অস্ত্রের হাতে মরবেন না, কোনো মানুষের হাতে মরবেন না, কোনো পশুর হাতে মরবেন না, উনি ব্রহ্মার বর পেয়েছিলেন। সেই জন্য বিষ্ণু ভগবান কীভাবে মারবেন না, জানুর ওপরে রেখে নখ দিয়ে বুক চিরে ঘুড়ি টুড়ি বার করে এখানে মেরেছিলেন।
এই সীমাচলমে বিশেষ বিস্তৃত যে বিষ্ণু থাকার জন্য এখানে প্রচুর বিবাহ হয় এবং বিবাহের পরে এদের চারটি বোর্ড থেকে রেজিস্ট্রি ব্যবস্থা রয়েছে, এখানে কার্ড দেওয়া হয়, এইভাবে এখানে বিবাহ হয়। পশ্চিমবাংলা থেকে আমরা দক্ষিণ ভারত পর্যটনে বেরিয়েছি, আনন্দ করে হৈহুল্লোড় করে নানান দেশ দেখবো, মন্দির দেখবো, পাহাড় দেখবো, নদী দেখবো, একসাথে সব মিলেমিশে কেমন একটা আনন্দ। হ্যাঁ, এর মধ্যে মাঝে মাঝে ঝগড়াও হচ্ছে, আবার হাসি ঠাট্টা তামাশাও হচ্ছে, অনেক কিছু হচ্ছে, ভালোই লাগছে। আমি আগে শিক্ষকতা করতাম, আমি চাষির ঘরের ছেলে, চাষবাস আছে, আমি এখনও চাষ করি। তবে বর্তমানে আমি এখন চাকরির থেকে আমি অবসর নিয়েছি, এখন আমি পেনশন পাই। আপনাদের অনেক কষ্ট হচ্ছে, তবে এরপরে আপনাদের খুব আনন্দ লাগবে। আপনাদের দর্শন না হলে আপনাদের মনে একটু কষ্ট লাগবে, কষ্টের পরে সব ভুলে যাবে। যেমন মা যেমন ছেলেকে ভুলে যায়, আপনারাও তখন আমাদেরকে ভুলে যাবে, খালি ঠাকুর ঠাকুর করবেন, দেখবেন আনন্দ পাবেন কত। আবার ইচ্ছা যাবে, ওরা অত ঢ্যাম না, ওদের সঙ্গেই যাব। ট্রেনে ঘুরেছি, তার চাইতে আনন্দ দেখছি বাসেতে খুব বেশি, আনন্দটা খুব বেশি লাগছে। আমি ট্রেনে এত সব বহু জায়গায় ঘুরেছি, ভারতবর্ষ গ্রুপ ছিল ছজন, এখন আর ডেট হয়ে গেছে, যার জন্য আর একা পড়ে গেছি। বাস লাইনে একটা সুবিধা আছে কি, অল্প পয়সায় গ্রামের মা বাবাদের আনতে পারি, কিন্তু ট্রেনে সেটা আনা যায় না, ট্রেনে কষ্ট খুব বেশি। আমি সারা ভারতবর্ষেই বহু তীর্থস্থানে ঘুরেছি, অনেক ঘটনাই ঘটেছে, মারাও গেছেন দু একজন, অসুস্থও হয়েছে, তাদের সুস্থ করে আবার নিয়ে গেছি, অনেককে আবার এখানে হসপিটালে ভর্তি করেও রাখতে হয়েছে। আমরা দুটো পয়সা পাই বটে, কিন্তু এর জন্য আমাদের অনেক রিস্ক নিতে হয়, অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করতে হয়। গ্রামের মানে যারা এখন ঘুরে বেড়াচ্ছে তারা গালাগালি পর্যন্ত দেয়, আবার ভালোও বলে। অতি শান্তি পাবি মনের মাঝে, ভাগবে না সংসারের জ্বালা তো, দক্ষিণ ভারত ভ্রমণেতে যাবি যদি মন, বাসে দক্ষিণ ভারত যাবি যদি মন। The journey is powered by a Volvo bus. Volvo means I rule in Latin, conjugated from volver, in relation to a ball bearing. The product range includes complete buses and coaches as well as chassis. The Volvo bus is the desired vehicle for providing comfortable and cost-effective travel in this journey. But as myths blend with reality along the journey, is the vehicle really a Volvo or is it something else? Does it matter to the travelers, or are they happy so long as they roll along ever onward on this journey? একটা স্টেট বাস আসছিল, একবার প্রথম ওভারটেক করে, দু গাড়িকে ওভারটেক করে, করার পরে আবার আমরা ওভারটেক করেছি, করার পরে আবার ও কিরকমভাবে ওভারটেক করেছে, করার পরে ওর সামনে একটা গরু পড়ে গেছিলো, গরু নামোস, ও স্যাটল করে, আমি ওর পিছনে ছিলাম, ব্রেক স্যাটল করে ও কাজ হয়নি, গিয়ে লেগে যায়, সামনের কাঁচ ভেঙে গেছিলো, শোটা একটু ড্যামেজ হয়েছে। এই ফার্স্ট, জানি না ভবিষ্যতে কী আছে না আছে কখন। হ্যাঁ, ভয় তো পেয়েছি, জীবনের প্রথম ভয় পেয়েছি। এটা যদি এই যে অ্যাক্সিডেন্ট হয়েছিলো, এটা যদি ভলভো গাড়ি হতো এটা অ্যাক্সিডেন্ট হতো না, ওর ব্রেক তাগড়া, ওর ডিস্ক ব্রেক গাড়ি, এটা ড্রাম ব্রেক। তখন কিছু ভয় হয়নি, গুড়ুম করে কি একটা শব্দ গেল, হলো হলো। তারপরে এখন যত যাচ্ছে সেরকম একটু একটু ব্রেক খসলি।
মৃত্যুর ভয় নেই আমাদের মধ্যে মানুষের মৃত্যুর ভয় কিসে? ঠাকুর যদি এই পথে যেতে 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 পারি তো খুব আনন্দের কথা। কর্মে যদি লেখা থাকে আমাকে যেতে হবে, আমি বললেই কেমন হবে নাকি? ও তুই শান্তি পাবি মনের মাঝে, থাকবে না সংসারের জ্বালাতন। দক্ষিণ ভারত ভ্রমণেতে যাবি যদি মন, দক্ষিণ ভারত ভ্রমণেতে যাবি যদি মন। আচ্ছা আচ্ছা, বৌদি কাজ করছে তো? আচ্ছা, সব ঠিকঠাক করে থেকো সব, ঠিক আছে, রাখছি তাহলে এখন। আরে গোদা ভরি যাবার আগে ঘটলো ঘটনা, আর বাসে বাসে হলো ধাক্কা, আতঙ্কে প্রাণে বাঁচি না, আতঙ্কে প্রাণে বাঁচি না। তখন কি যে করি ভেবে না পাই, আপন আপন গুরু করি শরণ। দক্ষিণ ভারতে ভ্রমণেতে যাবি যদি মন, ভলভো বাসে দক্ষিণ ভারত যাবি যদি মন। খুব সুন্দর এখানে আমাদের এই গোদাবরীতে, আমাদের একটু গাড়ির গন্ডগোলের জন্য আমরা এসে রান্না করে খেতে একটু দেরি হলো, এই চান পান করে খাইয়ে দাইয়ে আমরা এবার একটু পরে বাস ছাড়বো। আমরা কনক দুর্গা যাবো, কনক দুর্গা থেকে দর্শন করে নিয়ে এবার আমরা আরও দূর পথে যাওয়ার চেষ্টা করছি। তবে আপনাদের সকলের কাছে একটাই আনন্দ দেওয়ার জন্য এলাম, খুব দুঃখ লাগলো আমাদের গাড়িটা খুবই অ্যাক্সিডেন্ট করলো, তবে ঠাকুরের দয়া আমাদের ছেড়ে দিল, কোনো অসুবিধা করে না। দেরি হলো কিন্তু দেরির জন্য প্যাসেঞ্জার কোনো কেউ বলে কথা করেনি, খুব আনন্দ লেগেছে আমাদের। নমস্কার। আমার একটা ছোট দোকান আছে মুদিখানা, তার মানে হচ্ছে গ্রোসারি শপ, সেই দোকানকে আমি বন্ধ রেখে, হ্যাঁ সেই দোকান বন্ধ রেখে আমি এসেছি, কেননা আমার বাইরে যাওয়ার খুব শখ, বেড়াতে যাওয়ার খুব শখ। আই ওয়াজ আনম্যারিড, হ্যাঁ একাই গেছিলাম, তারপর মেরা জানা না সাথ মে যাতা হ্যাঁ এও জানে কা খুব বহুত শখ হ্যাঁ এসিলি এখন দোনোন আদমি নিকাল যাতা যা যায়গা দোনো আদমি যায়গা, হ্যাঁ এক আদমি জানে সে না মন থেকে নেই হতাম, হ্যাঁ আমার ছেলে মেয়ে নাই, হ্যাঁ আর এ রুগ্ন, এ সবসময় অসুস্থ, একে তিনবার ভেলোর নিয়ে গেছিলাম, ওই জন্য আমি এই সাইড এসেছি, তো চিকিৎসার জন্য গেছি ভেলোরে, কিন্তু এই গোদাবরী দেখা হয়নি। আমি এই এখান দিয়ে ট্রেনে গেছি কাঠপাড়ি স্টেশন, ওখান থেকে ভেলোর, দূরে গেলে এর মতন মহানন্দ জিনিস মনে হয় আর নেই। মানুষের ভালো খেলে মনটা আনন্দ হয়, ভালো পড়লে আনন্দ হয়। আমি এই লুঙ্গি পরে আছি কিন্তু আমি যে দেখছি আমার এই অন্তরটা খুব দারুণ ভালো লাগছে, মানে এত আনন্দ সেটা ভাষা প্রকাশ করা যাচ্ছে না, হ্যাঁ কী বলব। চিত্ত শুদ্ধ কর, জবা তুলি রে মন খালি খালি, প্রভাতে উঠিয়া কহ খালি খালি রে মন খালি খালি। ছেলেরা আমাকে চোখে দেখে গন্ডগোল ছাড়া মাত্র করে, আমি নিজের দুঃখে নিজে চলে এসেছি, বলে না মানুষ বনে বসা আছে, দুঃখ হলে বনে বসা আছে, তাই আমি এসেছি। আমি বহু ছাগল গরু বেঁচে দিয়ে নিজের পয়সা নিয়ে তবে থাকে বেরিয়েছি, এখনো অর্ধেক পয়সা দেওয়া হয়নি, পরে যেয়ে তো ভালো লাগছে কিনা? হ্যাঁ ভালো, খুব ভালো লাগছে, অশান্তি কিছুই নেই, হয়ে গেল তাই, তাহলে যেখানে যাচ্ছি সেটাই ভালো লাগছে, যে কোনো শান্তি মনে হচ্ছে এই যে এইখান থেকে আর যাবই নি, ভালো লাগছে আমাকে। বিজয়বাড়া, বিজয়বাড়া এখানে কৃষ্ণানদীতে চান আর কনক দুর্গা দর্শন, পাহাড়ের ওপরে কনক দুর্গা দর্শন, কৃষ্ণানদীতে চান, এইটাই তীর্থের মাহাত্ম্য। ভারতবর্ষে আমরা যেটা করেছি, নানা ভাষা নানা মত নানা পরিধান, দিদিদের মাঝে দেখো
ইংরেজিতে যেটা বলছি ইউনিটি ইন ডাইভার্সিটি, সেইটা যে কত রকম পোশাক দেখুন, এখানে যারা প্রিস্ট যারা যাজক তারা দেখবেন আমাদের হিন্দুরা কাঁচা দিয়ে কাপড় পরছে, ওরা হিন্দু মন্দিরেতে কী করছে না কাঁচা ছাড়া লুঙ্গি পরে পুজো দিচ্ছে। তা এই যে আমাদের জামা পরে যেমন আমরা কাপড় পরে মন্দিরে ঢুকি, হ্যাঁ সাউথ ইন্ডিয়াতে ওরা বলছে কামিজ খোলকে আও, মানে জামা খুলে আসতে বলছে। তারা কত বিভিন্ন বিচিত্র, যে সত্যি যে আমরাই পড়েছিলাম নানা ভাষা নানা মত নানা পরিবার। There are some who want to experience India's rich spiritual history, hoping to purify their souls by visiting pilgrimages. They long to take away with them only the joys that the journey brings, leaving behind what they call their sins and sorrows. Some wish for a respite from the humdrum of daily life. For some, the journey comes alive when coming from their own corner of the country. They try to relate themselves with the mass of humanity that is India. And then, there are those who have resolved to give their loved ones this opportunity to taste the joys of travel. Perhaps, there is also a desire to accomplish the journey seen as a feat. অনেক তো জীবনে কি করেছি না করেছি তার ফলে তো মেয়ে ওরকম হলো। এবার ঠাকুরের কাছে জানাই যে মেয়ে যেন ভবিষ্যতে পরের জন্মে ভালো হয়। মেয়েকে নিয়ে ওটা নাম্বারতেই কষ্ট, এছাড়া অন্য কোনো কষ্ট নাই। একটু বেশি রাস্তা হাঁটা হলে পরে কষ্ট হচ্ছে, মাঝে মাঝে কোলে পিঠে করে নিতে হচ্ছে, কোলে করে নিতে হচ্ছে। তার উপরে আবার ব্যাগ, ওরও পায়ে লাগছে বলছে, বলছে মা আমার পায়ে লাগছে, আবার যেয়ে আবার একটু এ করে দেওয়া হচ্ছে আর কি করবো। একসাথে নিয়ে ঘুরতে পারছি এইটাই আনন্দ। প্রাকৃতিক দৃশ্য পাহাড় সমুদ্রে এগুলো দেখার জন্যই তো আসে, আমি কিন্তু পূর্ণকণ্ডের জন্য আসিনি। লোক বলছে যে পূর্ণ করতে আমি যাচ্ছি, হ্যাঁ পীঠের স্থান, এগুলো ভ্রান্ত ধারণা। মন মন্দিরে যদি ঠিক থাকে তাহলে সেখানেই কাজ, বুঝতে পেরেছেন? আমি মানুষের জন্য ভাবি, মানুষের জন্য সেবা করি, মানুষকে যদি বিপদে পড়ে তার কথা চিন্তা করি, এটা বুঝতে পেরেছি। এসব তো ফালতু জিনিস। তিরুপতি বালাজি এইখানে দর্শন না হলে এটা এটা শ্রেষ্ঠ হবে না। এই বালাজিকে দর্শন করছে অমিতাভ বচ্চন, সেই সন্তান এই ঐশ্বর্যার সঙ্গে বিয়ের সময় কোটি কোটি টাকা ডোনেট করে গেল এই বালাজিকে। তাই এই বালাজিকে দর্শন না করে দক্ষিণ ভারতের তীর্থ সফল সফল হবে না, এটাই ঘটনা। Unfortunately, I did not have permission to shoot inside the Tirupati temple, which is claimed to be the richest temple in the world. Nevertheless, I could not resist the temptation, and somehow I was able to manage it. You ask how? It's a different story. Tirupati Sang Bhagavan Vishnu 285 foot uchute ei pahar uchute hocche mandir ei jagara nam hocche Tirumala. Tirumala ajen Tirupati Bhagavan ekhane কী দর্শন করতে গেলে 12 ঘন্টাও লাগতে পারে, 24 ঘন্টাও লাগতে পারে। 50 টাকা টিকিট, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার মধ্যে দর্শন হয়ে যাচ্ছে। 300 টাকা টিকিটে একই অবস্থা, কোন দিন কেমন কী ভিড় হয় কিছু বলা যাচ্ছে না। আর VIP কোর্টে একটা আলাদা আছে, যারা বিকলাঙ্গ কানা খড়া হাবা বোবা এদের জন্য ফ্রি একটা
বিশাল দর্শনের ব্যবস্থা আছে। লাইনে এর তো আমি যদি জানতাম আগে যে আমাদের একে নিয়ে গেলে কাছে গেটের মুখে তাড়াতাড়ি হয়ে যায়, আমি তো জানিনি। এবার ওকে একা ছাড়তে পারছি না তো, এবার আমি লাইন দিয়েই তো গেছি। বহুত সুরত লেখি দেখা ও ভাই ও তেলেগু দেশ মে বহুত সুরত লেখি দেখা খুব সুন্দর হয়েছে, আমরা এত সুন্দর দেখেছি। এখান থেকে নটায় গিয়েছি, এখানে আমরা যে দশটায় পৌঁছেছি, 11:30টার মধ্যে আমাদের দর্শন করে ফাঁকে বেরিয়ে পড়লাম। দুটো লোক হারিয়ে গেল, তাদের খুঁজতে খুঁজতে একটু দেরি হলো, পেয়ে গেলাম, সকালবেলা ঘরে চলে এলাম। Through these cliched acts of tourists buying mementos, I suddenly discovered how domestic tourism has always played an important role in uniting India's cultural diversity. I remember having seen these framed images of Tirupati and Natarajan on the walls of innumerable Bengali households. Also, such flow patterns made by these perforated rollers typical of this part of the country. ওখানে দুধ খাইয়েছে, ভোগ খাইয়েছে, ঘুমিয়েছি, তারপর আবার উঠে দর্শন করেছি। আচ্ছা, আর ওপরটা যে ধানটা ফলার মুখী হয়েছে ওটাতে মাজরা কাটা পোকার ওষুধ দিতে বলে দিও মতো সামনেটা। আচ্ছা আচ্ছা, আমার এই অন্ধ্রপ্রদেশের মধ্যেই তো আছি যে এখানে এখন এই যে তিরুপতি ঠাকুর না, এটা অন্ধ্রপ্রদেশই পড়ছে। হ্যাঁ, এবার এই সব গাড়িতে উঠবো বলে ব্যাগ ট্যাগ তুলছি, গাড়ি ছাড়বে এবার মাদ্রাজের দিকে। তিরুপতি বিষ্ণু ভগবান কি, লক্ষ্মী মাতা কি, বালাজি কি, বাবা বিশ্বকর্মা কি, যেখানে যেতে সেইখানেই লাইন দিতে হয়েছে। লাইন দিয়ে দিয়ে ঠাকুর দেখা, লাইন দিয়ে দিয়ে যাওয়া, পুজো দিয়া, ভালো লাগলো, খুব আনন্দ হলো। জানেন তো কথা বুঝতে পারছি না, মন্দিরে ভিড় চালাচালি করছে, বলছে এ বাঙালি আয়, এ দারুণ ঠেল দিচ্ছে, আয় ঠেলে দিয়ে ফেলে দিচ্ছে, তা আমরা পড়বো কেন, আমরাও তো ঠেল দিচ্ছি। ভিড়ের মধ্যে খানে এত বড় বড় সব দিয়ে ওরা কি চাপ, এখন বাড়ির কথা বলে মনেই পড়ছে না, ওই জন্য তো বলছি যে আমাদের বাড়ি বলে মনেই লাগছে না। এই যে পাহাড়টা আর কি রোজ দেখতে আসতে পারবো বলুন, ওই জন্যই তো আশা। When we reached Kanchipuram, it was past 12 in the night. To my utter astonishment, I found some of the sari shops were still open. I soon discovered all the women members of our team inside a shop. It was an experience to watch them wildly fishing out their favorite pieces from a huge pile of saris at night. Bengali women's weakness for Kanchipuram saris is an open secret here, so they always receive special attention, even at midnight. Salesmen even speak Bengali to impress the customer. ये मंदिर है ना, 1300 साल पुराना मंदिर है। ये मंदिर में तीन राजा अलग अलग गोपुर बनाए, तो सेकंड गोपुर का अंदर है 1000 पिल्लर मंडप, 1000 पिल्लर मंडप है।
ఏ కాంచీపురం రేసం సాడిగా కినారిగా డిజైన్ రేసం సాడిగా కాంచీపురం పైలే టెంపుల్ సిటీ బోల్తే బాద్ మే సాడీ సిటీ బోల్తే కాంచీపురం రేసం సాడీ బనాతే నా రేసం సాడిగా బోర్డర్ కా డిజైన్ సాడీ కా డిజైన్ ఏ శవారి 15 దిన్ మార్చ్ మహీనా మే భగవాన్ కా లేగా జాయేగా శవారి మే లేగా జాయేగా ఏక ఏక దిన్ కో ఏక ఏక శవారి లేగా జాయేగా ఇధర 108 లింగ్ మహా శివరాత్రి మే కార్తీక సోమవార మే శివలింగ్ కో అభిషేక్ కరాతే నా స్పాట్ టైం తో టచ్ కుడి కుడి చలే జాచి তারপর চস বানিয়ে যায়নি ইংরেজি লেখা করে দেখবো দেখতে পাচ্ছি নি ওই যে কারুকার্যগুলো কীভাবে করেছে এরা মানে মানুষে করেছে না অলৌকিক হয়েছে সেইটি আমার মাথায় ঘুরপাক খাচ্ছে আর মন্দিরের যে পাথর খোদাই করে করে এত নিপুণ একই ধরনের ছবি হ্যাঁ এইরকম দেখে আমি শুধু এইটাই আসছে যে কী করে তখন তো ক্রেন ফ্রেন থাকে না তা ক্রেন ফ্রেন থাকে না কী করে ওই পাথরকে সেটিং করে করে এই মন্দিরগুলো বানানো তারপরে এইগুলো করলো এই সব যতই দেখছি ততই অভাব হয়ে যাচ্ছে মুন্না মার পাগলা ঘোড়া রে কথা কয়ে পাগলা ঘোড়া রে কই থনে কই লইয়া যায় কই থনে কই লইয়া যায় কথা কয়ে পাগলা ঘোড়া রে কি মারে পাগলা ঘোড়া রে আনন্দ তো এই দুপুরের রোদের সময় ভালো লাগে কি বলুন এটা বিকেলের দিকে নিয়ে এলে পরে ভালো লাগে দুপুরের রোদে এখন খাওয়া নেই দাওয়া নেই মানুষের কি কষ্ট হচ্ছে এই দেশে কৃষ্টি এই দেশের এনভায়রনমেন্ট আমাদের দেশের সঙ্গে মেলাতে এসেছিলাম কারণ আমার দেশ বাংলা আর এদের ভাষা আলাদা এদের পোশাক আলাদা কিন্তু একটা জায়গায় এক এরা অত্যন্ত আপন করে নিতে পারে মানুষকে এদের ব্যবহার আমাকে মুগ্ধ করেছে আমাদের জীবন অনেক বড় এই ট্যুরটা হয়তো 22 দিন কিছু নয় কবির ভাষায় বলতে ইচ্ছা করে ক্ষণিকের তরে মিলেছি মোরা আবার ফিরিব আপন ঘরে এই কদিনে যা কিছু পেলাম রাখিব যতন করে আমরা এখন এসেছি এটা যে মহাবলীপুরম মহাবলীপুরম এই জায়গাটা হচ্ছে বহু প্রাচীন নাম ছিল বিরাটনগর বিরাট রাজার এই জায়গায় এসে পঞ্চপাণ্ডবরা অজ্ঞাতবাস করে লুকিয়েছিলেন বিরাট রাজার কাছে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব সকলেই ওরা যখন পাণ্ডবরা অজ্ঞাতবাসে ছিল তখন এইখানে ছিল এক বছর দুর্যোধন চুলের মুঠি ধরে মেরেছিল মেরেছিল মানে ও চুলের ধরে ঝুঁটি ধরে তাকে খুব অশান্তি করেছিল তারপরে করার পর তখন বলেছিল যে আমি যতদিন I was quite surprised to see the spontaneity and excitement with which Radha Mashima narrated her own interpretation of Mahabharata so confidently. How easily she could identify with Draupadi. This common phenomena, evident in women across the country, is perhaps another source of the bond that unites India. আনন্দ করতেছি তীর্থ করতে পুণ্য নব আনন্দ নব ঠিক তো পাপ গুলোকে রেখে যাবো আমি বললাম তো আমি মরণের ভয় আমি খাই না আমি মরতেও জানি বাঁচতেও জানি নাম বল গোবদনে শুনহ সোমনে মধুমাখা কৃষ্ণ নাম এই নামেরই প্রভাবে ভবব্যাধি দূরে যাবে সুশীতল হবে গো প্রাণ নাম বল গোবদনে শুনহ সোমনে মধুমাখা কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ বলো বৃন্দাবনে চলো হব ব্যাধির হবে উপসান নাম বল গো বজনে শুনহ সবনে মধুমাখা কৃষ্ণ নাম শান্তি নাকি শান্তি বলছে তো কি ছাইনছি নাকি শান্তি বলছে বাবা খুব ভালো লাগছে
আমি ওই জন্যই তো বলছি যে আমার ছেলেরা একটা আমার ফটো তুলে দাও তো, যে বলবো যে দেখাবো। আমি 10-20 মিনিট রাস্তা হাঁটতে পারিনি, এত পার বাদ ছেলেরা মোটর সাইকেল নিয়ে যায়, রিক্সায় করে যাই, তা ঠাকুরের দয়া যতটুকু দেখবো ততটুকু, তবু খরচা করে ঘুরবো একটুখানি করে দেখবো, ওই জন্যই এসেছি। একটা শখ, মনের মধ্যে একটা শখ আছে তো, সব জায়গাতেই ঠাকুর আছে বাবা, ঠাকুর আবার নেই, গোটা রাজ্য মিলে ঠাকুর আছে, তবু তো একটা দেখার শখ আছে, কিরম গ্রাম পাহাড় এত মানুষ নোক জন এইটাও তো দেখতে এসেছি। আমাদের দেশের চাইতে মন্দির এখানে ভালো, মানে পাহাড়ের উড়ি মন্দির আর আমাদের দেশের নবতে যত কিছু মন্দির, তাহলে একটু ভালো হবে না? মানে যত রকম ঠাকুর আছে মন্দিরের গায়ে 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 সমস্ত সব নেকা রয়েছে, ছোটো বড় সব ঠাকুর আঁকা আছে, যে যেমন ঠাকুর তাকে তেমন এঁকেছে, সেইভাবেই আছে। পরমে পরম জানিয়া, পরমে পরম জানিয়া, আমি এসেছি হে থাই তোমারই আজ্ঞাই, আদেশ করিবা মাত্র রামেশ্বর। শব্দের কথা হচ্ছে রামের ঈশ্বর হচ্ছে শিব, আর শিবের ঈশ্বর হচ্ছে রাম। ভগবান রামচন্দ্র পঞ্চবটি বন থেকে সীতা আরোহণ করার পর সীতা অন্বেষণ করতে করতে এদিকে মানব সৈন্য নিয়ে আসেন, জানতে পারেন রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছেন, তা এখানে শিব পূজা করে শক্তি অর্জন করেছিলেন, 1028টা শিব পূজা করেছিলেন, তার মুখ্য হচ্ছে রামেশ্বরম শিব। দুর্গা মাতা কি, বজরঙ্গবলী কি, শ্রীকৃষ্ণ আমাদের এই ভারতবর্ষের মধ্যে 4টে ধামে তিনি লীলা করেছেন। আমাদের পুরীধাম হয়েছে, বৃন্দাবন ধাম হয়েছে, রামেশ্বর ধাম হবার ইচ্ছা করি বাড়ি থেকে স্বামী স্ত্রীতে বের হয়েছি। অর্থাৎ এই লীলাভূমিতে এসে আমি দেখছি ভগবান কেন তিনি নিজেকে এখানে লীলা করেছেন, প্রকৃতির অভূতপূর্ব দৃশ্য, এবং কুণ্ডার্থীরা যারা এখানে আসেন তাদের মধ্যে বেশ একটা ভ্রাতৃত্ব প্রেম, একসঙ্গে আমরা থাকা খাওয়া দাওয়া বেশ আনন্দ উপভোগ করতে পারি। আমার পাগলা ঘোড়া রে, কথা কয়ে পাগলা ঘোড়া রে, কইথন কই লইয়া যায়, কইথন কই লইয়া যায়, কথা কয়ে পাগলা ঘোড়া রে, কি মারে পাগলা ঘোড়া রে, কইথন কই লইয়া যায়। This piece of land, Dhanushkodi, only 31 kilometers away from Sri Lanka, has its own tales and tragedy. We were told that it was here Ramchandra, with the help of his monkey brigade, had constructed the Adam's Bridge to reach Sri Lanka and rescued Sita from Ravan. This border town, which used to be a flourishing pilgrimage, got washed away overnight by a huge cyclone in December 1964. After the tragic event, this place is called Ghost Town, and today none except a few fishermen live here. The majestic sight unfolded its grace before me through a poem of Tagore. I thought that my voyage had come to its end, at the last limit of my power, that the path before me was closed, that provisions were exhausted, and the time come to take shelter in a silent obscurity. But I find that thy will knows no end in me, and when old words die out on the tongue, new melodies break forth from the heart, and where the old tracks are lost, new countries revealed with its wonders. Hello,
তার দেহের ভিতরে ঠাই কাঠোড়া, দেহের ভিতরে ঠাই কাঠোড়া, চালায় রাত্র দিন কথা কয় পাগলা ঘোড়া রে, কি মারে পাগলা ঘোড়া রে। As we reached Kanyakumari, there was a sense of accomplishment evident on all the faces of my fellow travellers. They were so humbled by the sheer fact of being there. খুব ভালো লাগছে, কষ্ট হচ্ছে, বয়স হয়েছে তো, কিন্তু কষ্ট লাগলেও খুব ভালো লাগছে। দেখে যে বিবেকানন্দ এখানে এসে তিনি দীক্ষা নিয়েছিলেন, সেই সব ওরা ছবিগুলো করে রেখেছে স্মৃতির মাঝে, সেই সবগুলো দেখা যাওয়া এসা, এবারে কন্যাকুমারীর মন্দির, ওইসব মন্দির টন্দিরগুলো, সমুদ্রের ঢেউ, সমুদ্রের পাথর, সব থেকে যে কোনো জায়গা ঘুরেছি তার থেকে এই জায়গাটা ভালো। এপারেতে সাঁতার কেটে দিন গেল তোর বিথা খেটে, এপারেতে সাঁতার কেটে দিন গেল তোর বিথা খেটে, ভবা কই চল পারের ঘাটে, ভবা কই চল পারের ঘাটে, মিটিয়ে ফেলি দুজনাতে মন হংস তুই সাঁতার দে রে কালি সাগরে, আর মন হংস তুই সাঁতার দে রে কালি সাগরে, মন আমার মন মন People coming from the plains of Bengal, Hill Station Uti assumed some special significance for its closeness to the cloud. I even heard one equating the ride up the hill with steps to heaven. At this point of the journey, everyone was tired and exhausted. All of them longed for some proper rest at Uti to enjoy the peace and tranquility of the place. However, the repose was short lived. রাজকে মানে আর দুদিন, তারপরে ফুটাফুটি একদিন তিন দিন, তারপরে হায়দ্রাবাদ মানে একদিন লাগবে যেতে, চার দিন আবার হায়দ্রাবাদ থেকে দুদিন লাগবে পুরী যেতে, তাহলে ছ দিন আবার পুরী এক নাইট হল্ট আছে, সাত দিন তারপরে এক নাইটে পৌঁছাবে বাড়ি। While climbing down the hill, suddenly the engine of the same green Volvo snapped. The journey came to a grinding halt in the middle of a forest. It was unusually cold with no food and drinking water. Organizers failed miserably in all fronts. An unfamiliar air of discontent, suppressed so far, started brewing. বেটাইম হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে, একটা দিনও তো সময় হয়নি, এটা ঘটনা এমন, এখানে তীর্থ দর্শন করতে এসে প্রাণহানি হয়ে যাচ্ছে, সেটাও যদি হয় উত্তম জায়গাতে সেটা ভালো, প্রাণহানি ছাড়া এটা কি। ওই সময় দুটো খেতে পাওয়া যায়নি, 50 গ্রাম মুড়ি দেয়নি, সে তিনটের সময় ভাত দিচ্ছে, তাহলে মানুষগুলো যে এসেছে আরও 5 টাকা এনেছি, তারা তো তাদের কাছে আমাকে তো কথা শুনতে হচ্ছে, তাহলে কেন বলবো। আগে ছিল, আগে ছিল, এখন তো দুলেতে কুলিতে করছে, এইটা কি টুর হচ্ছে, সবই তো কুলিমুলি দেখুন, এসব টুর করেছি, ছুটিয়ে টুর করেছি 1200 টাকা থেকে,
উত্তর ভারত 400 টাকা থেকে। আমার এইসব ট্যুর ওই যে নিয়েছে 9,000-9,500 করে টাকা নিয়েছে, আমি 6,500-6,000, পেছনের গুণ আবার 4,200। নেশা ছেলেরা বারণ করে, আর মতো ছেলেরা বেরোতে দেবে না। এত বছর আসছি, জীবনে শরীর খারাপ হয় না, জীবনে এরকম বড় কোনো দিন অ্যাক্সিডেন্ট হয় না, এতদিন এসেছি একটা ঠুক করে লেগে যায় না, কি জানি কি কপালে। মহীশূরে যাচ্ছি, কষ্ট হয় তো, কিন্তু কি করব, ওর তো জীবনে একটা শখ আছে। পুরীতে একবার নিয়ে এসেছিল, ওর নাম শুক্তারা রেখেছেন কেন? শুক্তারা নাম রেখেছি, ওর দাদার নাম হৃদয় চাঁদ। তার বাড়ি থেকে শ্বশুর শাশুড়ি বললো যে চাঁদ যেখানে আছে ও তাহলে মেয়ে হয়েছে, ওর নাম শুক্তারা খা। তো ওর ভাইয়েরও নাম আবার সূর্য রাখা হয়েছে, মেজ ছেলের নাম সূর্য রাখা হয়েছে। মানে ওরা তিনজনই তাহলে আকাশের চাঁদ জিনিসের নাম নিয়ে নিয়ে আসা। হ্যাঁ, পাগলিনী রাধা কাঁদে কাঁদে যমুনা যমুনা যমুনা, কৃষ্ণ বলে কাঁদে কয়জনা রে মন, কৃষ্ণ বলে কাঁদে কয়জনা। যমুনা আর রাধা রানী আমায় কৃপা করবেন জানি, দুই অঙ্গে এক অঙ্গ খানি, দুই অঙ্গ এক অঙ্গ খানি, কৃষ্ণ কাঁদে গৌর মেলে না না না, কৃষ্ণ বলে কাঁদে কয়জনা রে মন, হরি হরি বলে কাঁদে কয়জনা। দারুণ দারুণ। শ্যামের বাঁশি বাজলে পরে যমুনা কি থাকতে না রে, উদাসিনী রাধে তখন, উদাসিনী রাধে তখন, যাচ্ছে যমুনা কৃষ্ণ বলে কাঁদে কয়জনা রে মন, কৃষ্ণ বলে কাঁদে কয়জনা। পাগলিনী রাধা কাঁদে, পাগলিনী রাধা কাঁদে। সব লোক দেখে লেফট সাইড মে সফেদ ওয়ালা বিল্ডিং, উসকা নাম হে ললিতা দেবী প্যালেস। ললিতা দেবী বলো তো মহীশূর মহারাজা কো দো বিবি থা, এক টেম্পোরারি পারমানেন্ট, টেম্পোরারি বিবি কা নাম হে ললিতা দেবী। ললিতা দেবী বলো তো বর্তনাট্য করতে থি, বহুত নাচতে থি, মহীশূর মহারাজা কো পছন্দ হো গিয়া, উসকো টেম্পোরারি বিবি বনা দিয়া, ওরিজিনাল বিবি মহীশূর প্যালেস কা অন্দর। ये जो पैलेस पहले उड़न का पैलेस था, लकड़ी का, एक शादी का टेम्पर सारा पैलेस जल गया। 1800-1900 पे पैलेस बनाने के लिए शुरू किया, 1912 को पैलेस फिनिशिंग हुआ। ये पैलेस बनाने के लिए 15 साल लिया था। ये पैलेस बनाने इंजीनियर है इंग्लैंड इरविन फॉरेन वाला। ये पैलेस बनाने के लिए 40-42 लाख रुपए खर्चा हुआ। जो पैलेस हिंदू इस्लाम क्रिश्चियन तीनों धर्म से बनाया। पैलेस का ऊपर 1,60,000 बत्ती फिक्स करे। पैलेस का अंदर आप लोग को देखने के लिए मिलेगा
ও তুই শান্তি পাবি মনের মাঝে, ও তুই শান্তি পাবি মনের মাঝে। এখানে আমার ঠাকুর দাদা ঘুরে গেছে, আমার বাবা ঘুরে গেছে, আর বাবা এখান থেকে অনেক কিছু জিনিস নিয়ে গেছে, মহিষাসুর সাবান, নারকেল তেল এসব নিয়ে গেছে, ব্যবহার করেছি আমি। তো সেই বাবা ওরা দেখে গেছে, সেই আকর্ষণে আমি আরও এসেছি যে বাবা গেছে, ঠাকুর দাদা গেছে, আমিও তাহলে একবার যাই যে আমি লোকজন তো আমাদেরই মতন, বেশভূষা কাপড় চোপড় একই রকমই তো দেখতে পাচ্ছি, লোকজনের অন্য কিছু দেখতে পাবো পরিবর্তন পাইনি আমি, কর্তারই খালি পরিবর্তন পাচ্ছি। সত্যি করে বেড়াতে আসার এত আনন্দ আমি আগেও ভালো বুঝতাম না, এবারে যেন এসে বেশি বুঝতে পারছি যে বেড়াতে আসার আনন্দটা কত। আমার সাথের জন্য আমি ধন্য হলো ভোলা মন, মন মন রে মন আমার, আমার সাথের জন্য আমি ধন্য হলো ওই রূপে করে আমি দর্শন, breakdown of the bus forced us to stay two more days in Mysore than it was scheduled. After 20 days of rough and tough journey, the much needed rest did a world of good to the entire lot. At the same time, the eagerness of getting back home soon became evident to most. এবার বাড়ি চিন্তা হচ্ছে, আর ভালো লাগছে না এখানে থাকতে, এবার বাড়ি যেতে পারলেই ভালো, ওই আর থাকতে ইচ্ছে হচ্ছে না, কদিন হয়েছে বলুন আবার থাকতে ইচ্ছে হয়, বাবা যাই করে তোরা পুরীকে নিয়ে যা। আমি তোমার রূপে পাগল হয়ে, আমি তোমার রূপে, আমি তোমার রূপে পাগল হয়ে বিশেহারা সর্বক্ষণ। Sensing the general mood of homesickness, the operators promptly edited the return route by skipping Charminar Gate at Film City in Hyderabad from the itinerary. From Bangalore, we headed straight for Puri, our last halt. কিছু বেতে গেলে কিছু কষ্ট করতে হবে, এই যে আমরা এত এত ঘুরলাম বেড়ালাম কত আনন্দ, এবার যে যেখানে পারবে সে সেখানে চলে যাবে, এ তো কত ভালো লাগলো, খাওয়াটাই কি বড় বারো মাসই মানুষ খেতে পায়, আর কম না হয় বেশি। হ্যাঁ আমি পুরীতে পুরীতে কালকে পৌঁছাচ্ছি পুরী, আমরা সোমবার মঙ্গলবার দিনে সকালে বাড়ি যাব, মঙ্গলবারে সকালে বাড়ি যাব, বুঝতে পারছো? মন আমার পাগলা ঘোড়া রে, কথা কয়ে পাগলা ঘোড়া রে, কইথন কই লইয়া যায়, কইথন কই লইয়া যায়, কথা কয়ে পাগলা ঘোড়া রে, মারে পাগলা ঘোড়া রে, কইথন কই লইয়া বছর আগে একবার এইছিলাম, আর এই হয়ে চার হবে, আর তো হবে না, তবু এইটি চান করব, সমুদ্রের ধারে মুক্ত কুড়ুতে হবে, হিরে মুক্ত কুড়ুরি কিছু হিরে হ্যাঁ করবো বেলায়, এখন ধাতটা বুঝে নিচ্ছি কোনখানটা কিরকম জল আছে, তারপর তো নামবো আমি ওই সেইখানে যাব, আমি আগে সাইজ হয়ে আসি, এই কাপড় পরে নামা যাবে না তো, চুড়িদার পরে কোমরে গামছা বেঁধে আসছি আমি। I wonder if this arduous journey could really free Konak Chapa from her sins and sorrows as she so passionately longed for. Nevertheless, she knows well
It is these joyful moments that she will ultimately retain in her mind. Forever enthusiastic Govinda Babu, once farmer, now retired school teacher, it seems, travel becomes a form of liberation. He reminded me of the famous saying, travel is a voyage that never ends. Narayan Das is no doubt one of the most unique tour operators I have come across. This self-styled guide cum operator has the rare talent of keeping the travelers engaged with his own version of mythological anecdotes, delivered with melodramatic overtones. The Rani Da, who owns a grocery shop next to the railway station, and his ailing wife leave home simply to lose themselves in a different place. For Tiloka, who sells fish in the municipal market, the tour is a source of inspiration that bolsters her self-respect, her confidence, and helps her to overcome the bitterness of daily tragedy. It was hard to think how veteran tour agent Choshti Da would complete the journey with a broken rib, but he did it. Disgusted, he once swore that he would not be part of any more tours. But I know for sure he will hit the road again, if not for money, but for passion. He's more of a traveler than a tour agent. Ever smiling Shuk Tara smilingly ignores the hardships that are part of the tour. Her eyes light up when she sees new sights, a temple, a valley, a mountain, a beach. The tour indeed has been a revelation for me. Through them, I have found a new meaning of the word simplicity, experienced how an ordinary journey transforms into a celebration of life. Hey.